আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম সিলেটের শেখঘাট শাহজালাল রহমতুল্লাহ আলাহী ঘাট সংলগ্ন মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন পরিকল্পনামন্ত্রী দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সিলেটের দক্ষিণ সুরমায় অসহায় 200+ পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ সুনামগঞ্জের জগন্নাথপুরে 2 কোটি টাকা ব্যয়ে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর ড সানোয়ার চৌধুরী বিয়ানীবাজারের দাসুরা বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন এবং গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে গোলাপগঞ্জবাসীর কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে তা অতুলনীয় মেয়র আরিফুল হক চৌধুরী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সিলেট মহানগরীর শেখঘাটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালামের স্মৃতিধন্য শাহজালাল ঘাট সংলগ্ন ঐতিহ্যবাহী শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ কাজে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কমপ্লেক্সের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস দেন বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান সিলেট মহানগরীর মধ্যে যে কয়টি ঐতিহ্যবাহী মসজিদ আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশন ও স্থানীয় এলাকাবাসী সহ দেশ বিদেশের সর্বস্তরের মুসল্লিদের অর্থায়নে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় 7 তলা বিশিষ্ট এই মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শনকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি কমপ্লেক্সটির গৃহীত পরিকল্পনা দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ওনারা এই যে আমাদের নাসির ভাই যিনি এটা দেখভাল করেন বুধ কমিটির প্রধান হিসাবে উপদেষ্টা হিসাবে তিনিও বললেন 7 তলা মসজিদ হবে প্রত্যেক পাড়া নামাজিরা দাঁড়াবেন এবং অত্যন্ত আরও ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু কাজ মুর্দা দাফন করা ধোয়ানো ঠান্ডা করে রাখা ধরে রাখা ঠান্ডা করে রাখা নিয়ে যাওয়া পাঠাগার লাইব্রেরি সাংস্কৃতিক কাজ মহিলাদের অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে আছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য শাহজালাল ঘাট সংলগ্ন এই মসজিদটি নির্মাণ কাজে সরকারের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন পরিকল্পনামন্ত্রী আমি এইটুকু বলতে পারি যে আমি সরকার প্রধান তথা আমাদের যে সকল সংস্থা জড়িত আছে সর্বত্র আমি এই আল্লাহর ঘরের জন্য আমি তদবির করব এবং চেষ্টা করব এইটুকু নতুন এই মসজিদে পুরুষ ও মহিলা সহ 7000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এছাড়াও কমপ্লেক্সে একটি দাখিল মাদ্রাসা লাশ গোসলখানা লাশ সংরক্ষণের জন্য মর্চুয়ারি এবং আধুনিক লাইব্রেরির ব্যবস্থা রাখা হবে নির্মাণ কাজ পরিদর্শনকালে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন আহমদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান মসজিদের মোতোয়ালি হাজি শফিকউদ্দিন সেক্রেটারি হাজি নুরুল আলম কাউন্সিলর সিকন্দর আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ক্ষমতায় আসার পর দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে দেশ এখন কঠিন সময় পার করছে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগই দেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনামগঞ্জে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুল হক আসপিয়ার শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মৌলিক অধিকারগুলো তারা এখানে ধ্বংস করে দিচ্ছে সবচেয়ে বড় যে ক্ষতিটা তারা করছে সে হচ্ছে রাষ্ট্রের যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে কতটি স্তম্ভ থাকে পিলার থাকে ইনস্টিটিউশন থাকে প্রতিষ্ঠান থাকে সেগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে এর আগে সকালে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল এ সময় তিনি দেশজুড়ে সাম্প্রদায়িক অস্থিরতা ও জননিরাপত্তা প্রদানে সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণের সামগ্রিকভাবে জীবনের এবং সম্পত্তির নিরাপত্তা দিতে একই সঙ্গে আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা অথবা আপনার বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন তাদের যে ধর্ম বিশ্বাস পালন আপনার উপাসনালয়গুলো এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে না একই সঙ্গে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে মুসলমান সমাজ ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন
তাদেরও এখানে কোনো নিরাপত্তা নেই। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন, সিলেট সিটি মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম সহ বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল নিউজ, সিলেট। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোয়ালগাঁও দক্ষিণ বাড়িতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এলাকার অসহায় 200+ গরিব ও দুস্থ পরিবারের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী জয় মিফতা রহমানের উদ্যোগে ও কুটুম্বাড়ি রেস্টুরেন্ট ইউকের অর্থায়নে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, প্রবাসীরা যেভাবে আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়ান, ঠিক সেভাবে আমাদেরও উচিত তাদের কল্যাণে কাজ করা। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম উপস্থিত ছিলেন। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, মোল্লারগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা সকলে দোয়া করবা, অতীত দিয়া আইতাছি, অহনও দিলাম আর আগামীতেও ইনশাল্লাহ দোয়া করতে আরো বেশি করে দিতাম। মিফতা, যেভাবে একটা আয়োজন করছেন মসজিদ মাদ্রাসা অনুদান করা, ইনশাল্লাহ আগামীতে করতা। আগামী 11 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতকের ঐতিহ্যবাহী 12 নম্বর ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শ্যামনগর গ্রামের সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ নানু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে ইউনিয়ন জুড়ে প্রচারণা ও মতবিনিময় সভার উপর দেখুন আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী 11 নভেম্বর, তাই এলাকা জুড়ে উৎসবের আমেজ। চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নানু মিয়ার চশমা প্রতীকের সমর্থনে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে শত শত সমর্থকদের নিয়ে প্রচারণা চালান সচেতন মহল। সৈলা আফজালাবাদ ইউনিয়নের নানু ভাইয়ের সমর্থনে চশমা প্রতীকে আজকে আমরা গণমিছিল করেছি। প্রচারণা শেষে শ্যামনগর গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নানু মিয়ার বাড়িতে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতায় চশমা প্রতীকের সমর্থনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রতীক দেখে নয়, সৎ যোগ্য প্রার্থী দেখে আগামী নির্বাচনে তারা তাদের বিবেকের রায় প্রদান করবেন। চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নানু মিয়া বলেন, চেয়ারম্যান নয়, সেবক হিসেবে সুষম বন্টনের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর একটি মডেল ইউনিয়ন উপহার দিতে চাই। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। আমি সৈলা আফজালাবাদবাসীকে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমি সেবা করার জন্য আসছি, আমি সেবা করব, ইনশাআল্লাহ আপনারা আমাকে 11 তারিখ ভোট দেন, আমি সেবা করব, সেবা করে যাব। মত বিনিময় সভায় আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ খেনুমিয়ার সভাপতিত্বে ও আতাউর রহমান এমরানের পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ নানু মিয়া, সাবেক শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল নিউজ, সিলেট। মাদ্রাসাতুল হাসনাইন সিলেটের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শাব্বির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নজরুল ইসলাম কাশেমি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ অনুকরণের মাঝেই মুক্তি ও সফলতা নিহিত। নির্বাহী পরিচালক মাওলানা মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে রুহুল আমিন সাদি বলেন, গোটা ইসলাম বিরোধী শক্তি ইসলামকে নিশ্চিহ্ন করতে আজ ঐক্যবদ্ধ, আর আমরা নিজেদের মধ্যে শুধু বিভক্তি সৃষ্টি করছি। এই অবস্থা থেকে উত্তরণে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শের দিকে ফিরে আসতে হবে, তাহলে পরকালীন মুক্তি ও ইহকালীন সাফল্য নিশ্চিত করা সম্ভব। সভাপতির বক্তব্যে মাওলানা শাব্বির আহমদ বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হলে সর্বত্র শান্তি ছড়িয়ে পড়বে, কিন্তু আজ ইসলামকে নেতিবাচকভাবে প্রকাশ করে ইসলামের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া মাহমুদিয়া সুবহানী খাটের মুক্তামিম, মাওলানা হাফিজ আহমদ কবির, চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলি, সিলেট রিপোর্ট সম্পাদক রুহুল আমিন নাগরি সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। আমরা আশা রাখি আপনারা এই সহযোগিতার অব্যাহত রাখতা, ভবিষ্যতেও আমরা এইভাবে দোয়া করবো ইনশাল্লাহ। আর দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সাদাকাতরে কবুল আর মঞ্জুর করুকা, সমস্ত পেরেশানির দূর করে দেউকা। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে 2 কোটি টাকা ব্যয়ে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর ডক্টর সানোয়ার চৌধুরী। বিয়ানীবাজারের দাসুরা বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন। এবং গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে গোলাপগঞ্জবাসীর কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে তা অতুলনীয়, মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জের জগন্নাথপুর খাসিলা গ্রামে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর সানোয়ার চৌধুরী। জুমার নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদের সূচনা করা হয়। জগন্নাথপুর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। যুক্তরাজ্য প্রবাসী প্রফেসর ডক্টর সানোয়ার চৌধুরী নিজের গ্রাম জগন্নাথপুর উপজেলার খালিশা গ্রামে অনেক আগেই তাদের পারিবারিক জায়গায় প্রতিষ্ঠা করেছেন হাই স্কুল। এবার স্কুলের পাশেই চালু করলেন আলহাজ শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ। হাওর ঘেরা জায়গায় প্রতিষ্ঠিত নান্দনিক ডিজাইন সমৃদ্ধ এই মসজিদটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন মুসল্লিয়ানরা। অনেক দূর থেকে দেখা যার এটা ইউনিক মসজিদ, খুব ছোটোর মাঝে খুব জোর মাঝে এত সুন্দর মসজিদ আমি দেখছি না। আর এটা এত সুন্দর একটা প্রজেক্ট, এইটাই থাকবো আমরা পরবর্তী জীবনে। প্রবাসীরা নিজের গ্রামে এরকম মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন। এই ধরনের মসজিদ মাদ্রাসা এতিমখানা করে আল্লাহ যেমন তারারে আরও নেক হায়াত দিতা, আর পরিবার লাগিও আমরা দোয়া করি। খুব ভালো লাগছে দেখিয়া, মসজিদের পরিবেশটাও ভালো লাগছে, মসজিদটাও খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুবই আমার কাছে খুব ভালো লাগছে। দুতলার যে যে ডেকোরেশনগুলা গোল্ডেন সান তারা দেখি আমার খুবই ভালো লাগছে। প্রফেসর ডাক্তার সানোয়ার চৌধুরী জানালেন, উজবেকিস্তানের একটি মসজিদের স্থাপত্যের সাথে মিল রেখে মসজিদটির ডিজাইন করা হয়েছে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি এই মসজিদ ও মাদ্রাসাটি নির্মাণ করেছেন। আমরা যারা যারা আছি এখানে আপনারা জানেন ইউকের মাঝে সবও আমরা দানশীল মানুষ, সবই অনেক কিছু কইরা যায়রা। আমি সবরে ইনকারেজ করবো গিয়ারে আপনারা নিজের জার্জির বিরেল জুড়ে রইবা। আর এই মসজিদও অনেকে কইন যে আমি এত সুন্দর হইরা মসজিদ গ্রামের বাড়িত কিনে বানাইবার দরকার। আমরা যদি গ্রামটাকে উৎসাহিত না শুরু করি তেন দেশ উন্নত হইব কিলা, ওটার কারণে আমরা এই জিনিস করছি। মসজিদের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইকোরসৈর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সমীরউদ্দিন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা বাজারে উদ্বোধন করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। দাসুরা বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই শাখার মাধ্যমে বিদেশ থেকে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স মুহূর্তের মধ্যে একজন গ্রাহক হাতে পেয়ে যাবেন। এছাড়াও সব ধরনের ব্যাংকিং পরিচালনা ছাড়াও বিদ্যুৎ বিল, গ্যাস বিল এখানে এসে গ্রাহকগণ পরিশোধ করতে পারবেন। আর এতে করে মানুষজন কম সময়ে ব্যাংকিং কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সিলেটের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এজেন্ট ব্যাংক কর্মকর্তা সুলেমান আহমদ রাজু, সমাজসেবী রেজাউল করিম, ফজলুর রহমান, আবুল কাশেম, মাহমুদুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় শাখা পরিচালক আশরাফুল করিম। গ্রাহকরা টাকা পয়সা জমা করতে পারবে, উত্তোলনও করতে পারবে, বিভিন্ন প্রকারের লোন দেওয়া হবে, এখান থেকে এটিএম কার্ড সার্ভিসটাও নিতে পারবেন। এই এলাকার অনেক অনেক আছেন, বিদেশে আছেন, ওনারা ইচ্ছা করলে রেমিটেন্স আনতে পারবেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার সামাদ প্লাজায় টিইসি গ্লোবাল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এই কোচিং সেন্টারে আইইএলটিএস এর কোর্স ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়েছে। সিলেট শহরে না এসে নিজ এলাকাতেই কোর্স সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদী শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার জন্য প্রবাস যেতে ইংরেজির উপর বিশেষ কোর্স আইএলটিএস এর প্রয়োজন, তাই ফেঞ্চুগঞ্জে এই প্রথমবারের মতো টিইসি একাডেমি শিক্ষার্থীদের মানবিক বিষয় বিবেচনা করে এই কোর্সটির আয়োজন করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে এই শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বলে জানালেন প্রতিষ্ঠানের প্রধান। ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজার সামাদ প্লাজায় ফেঞ্চুগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহমুদুসামাদ চৌধুরী ফারজানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপক রবীন্দ্র কুমার দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, রিয়াসত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাওলানা হারুনুর রশিদ এবং টিইসি গ্লোবাল একাডেমির ফাউন্ডার চেয়ারম্যান আজিম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো এটার পিছনের উদ্দেশ্যটাই হয়েছে আমার এলাকার মানুষের জন্য, কারণ তারা যাতে এখানে এসে ইংলিশ শিখতে পারে, যাতে তারা সিলেট কষ্ট করে গিয়ে আর ইংলিশ শিক্ষার প্রয়োজন নেই, শুধু আমার এখান থেকে তা সম্পূর্ণ শিখতে পারবে। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে গোলাপগঞ্জবাসীর কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে তা অতুলনীয়। গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উদ্যোগে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নবনির্বাচিত সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণ ভাগ গ্রামে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উদ্যোগে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নবনির্বাচিত সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ ভাগ এসই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম চুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আর্তমানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের ভূয়সী প্রশংসা করেন। যে কোনো দুর্যোগময় মুহূর্তে তারা তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এইগুলা কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এটা এটা কিন্তু লোক দেখানো বিষয় না যে 5,000 টাকা দিয়ে দিলাম দুই টুকাকে চলে স্থায়ীভাবে যে তাদের চিন্তাভাবনা করতেছে, এটাই এটাই আমাকে অভিভূত করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা দেশ মাতৃকার টানে কাজ করায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমরা মনে করি যে গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায় আমাদের যেখানে যেটা করার দরকার সেটা তারা করে যাবে। আমরা গোলাপগঞ্জবাসী, আমাদের দায়িত্ব হবে যে তাদেরকে মানবিক, নৈতিক এবং মানসিকভাবে তাদেরকে সমর্থন দিয়ে উৎসাহিত করে আমাদের গোলাপগঞ্জের কার্যক্রমকে তারা যাতে বেগবান করতে পারে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সহ গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপস্থিত সকল নেতৃবৃন্দ মানবতার সেবায় ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমাদের গোলাপগঞ্জ যারা নিডি আছে তাদের পাশে দাঁড়ানো, যে সময় যে দুর্যোগ আসে এই এই তৎকালীন আমরা তাদের পাশে দাঁড়ানো, আরও 12টা ইউনিয়নে আরও 12টা গড় গরিব দুঃখী অসুখ মানুষকে দেওয়ার জন্য যেভাবে বিগত দিনে আমরা কাজ করে আসছি, এই 2 বছরে আরও গতিশীলভাবে কাজ করার জন্য আমরা আপনাদের সকলের কাছে আমরা সহযোগিতা চাইব। পুরানা কমিটি খুব ভালো কাজ করিয়া গেছে এবং নতুন কমিটির উপরে আমরা আশা করি আরও নয়া নয়া কাজ করার লাগে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক অর্থ সম্পাদক আব্দুল সামাদ, ফাউন্ডার মেম্বার রিয়াজ উদ্দিন, আমুরা ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ, লক্ষ্মণাবন্দ ইউপি আওয়ামী লীগের সভাপতি নিজামুদ্দিন, বিএনপি নেতা গুলাম কিবরিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইসি সদস্য সাদেক আহমদ সহ আরও অনেকে। উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্য গমন করেছেন চ্যানেল এস সিলেটের ক্যামেরা পার্সন মাহমুদুর রহমান মিলন। তিনি দীর্ঘদিন চ্যানেল এস এর সুনামের সাথে কাজ করেছেন। তার প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে চ্যানেল এস সিলেট পরিবার। এ সময় স্মৃতিচারণ করেন চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার সাংবাদিক মইনুদ্দিন মঞ্জু। তিনি বলেন, সাংবাদিক মিলন অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দীর্ঘদিন চ্যানেল এস এর সাথে কাজ করেছেন। তার প্রবাস গমনে আমরা যতটা আনন্দিত ততটাই ব্যথিত। স্মৃতিচারণ করেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী, হেড অফ আইটি শুভন সরকার, স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম চৌধুরী, ভিডিও এডিটর আব্দুল আজিজ জাফরান। পরে মাহমুদুর রহমান মিলনের হাতে সিলেট অফিসের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে দীর্ঘদিন পর গড়াচ্ছে ফুটবল টুর্নামেন্ট। আগামী 8 নভেম্বর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এদিকে টুর্নামেন্টকে সফল ও সার্থক করে তুলতে বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, টুর্নামেন্টে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করবে। তিনি টুর্নামেন্টকে সফল ও সার্থক করে তুলতে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খসরু, সদস্য এবাদ আহমদ, পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন, আফসার আহমদ, ফুটবলার হারুন আহমেদ সহ আরও অনেকে। এ সময় মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর বলেন, বিয়ানীবাজারের ক্রীড়াপ্রেমিকদের আনন্দ দিতেই তিনি বিয়ানীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় এবং উপজেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করেছেন। তিনি প্রবাসী সহ সকলে যাতে খেলা উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।